হ্যালো বন্ধুরা প্রগতি থ্রি সিক্সটি ফাইভের আরও একটি ফ্রেশ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই গত কয়েকদিন আগে রাজ্য সরকারি তরফে আমরা ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশনের পক্ষ থেকে একটা নতুন গাইডলাইন্স পেয়েছিলাম যেখানে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের সমস্ত পরীক্ষাকে বাতিল করা হয়েছিল এবং সেখানে আমরা জানতে পেরেছি যে কিভাবে টার্মিনাল সেমেস্টার বা টার্মিনাল ইয়ারের মার্কস দেওয়া হবে রেজাল্টের মধ্যে এছাড়াও ব্যাক ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কি করা হবে সেই সমস্ত কিছু নিয়ে কিন্তু সেই গাইডলাইন্স প্রকাশিত হয়েছিল তারপরে আবারও নতুন করে কলেজ বিশ্ববিদ্যালয় বিদ্যালয়ের পরীক্ষা নিয়ে নতুন আপডেট উঠে আসছে যেখানে ইউনিভার্সিটি গ্র্যান্ডস কমিশনের তরফ থেকে কিন্তু নতুন গাইডলাইন্স প্রকাশ করা হচ্ছে যারা কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার্থী আছেন তারা যদি অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে থাকুন যদি আপনি ব্যাপারে ইন্টারেস্টেড হয়ে থাকেন এবং আপনার বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে তাদের সঙ্গে খবরটা জানিয়ে দিন তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক সিদ্ধান্ত পুরোপুরিভাবে বদল করা হচ্ছে যেখানে ইউজিসির নির্দেশিকা মেনে উচ্চশিক্ষায় নিতেই হবে চূড়ান্ত টার্মের পরীক্ষা বিশ্ববিদ্যালয়গুলিকে এই অনুমতি দেওয়া হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে অর্থাৎ আমরা যেখানে দেখতে পাচ্ছিলাম যে টার্মিনাল সেমেস্টার বা টার্মিনাল ইয়ারের মার্কস কীভাবে দেওয়া হবে সেই সমস্ত কিছু নিয়ে গাইডলাইন্স প্রকাশিত হয়েছিল সেখানে কিন্তু আবারও স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে নতুন আপডেট উঠে আসছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের তরফে যেটা জানানো হয়েছে সেটাও আপনাদেরকে দেখাবো তো এখানে বলা হচ্ছে যে টার্মিনাল সেমেস্টার বা টার্মিনাল ইয়ারের পরীক্ষা কিন্তু বাতিল হচ্ছে না এবং সেখানে কিন্তু চূড়ান্ত টার্মের পরীক্ষা নিতেই হবে এরকমভাবেই কিন্তু আপডেট উঠে আসছে আমরা ডিটেলসটা জানবো বলা হচ্ছে উচ্চশিক্ষায় বাধ্যতামূলক ফাইনাল সেমিস্টার উচ্চশিক্ষায় বার্ষিক পরীক্ষা নেওয়ার অনুমতি দিল স্বরাষ্ট্রমন্ত্রক কেন্দ্রীয় উচ্চশিক্ষা সচিবকে চিঠি দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে বার্ষিক পরীক্ষা শেষ করা বাধ্যতামূলক বিনা পরীক্ষায় পাশ করিয়ে দেওয়া চলবে না ইউজিসির নির্দেশিকা মেনেই বার্ষিক পরীক্ষা হবে সেই সঙ্গে যেটা জানা যাচ্ছে যে কেন্দ্রের নির্দেশিত করোনা স্বাস্থ্যবিধিও কিন্তু মানতে হবে পশ্চিমবঙ্গ সহ অনেক রাজ্যই বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বাতিল করেছে আমরা আগেই হায়ার এডুকেশনের দেখেছি যে নির্দেশিকা প্রকাশিত হয়েছিল সেক্ষেত্রে নতুন করে কিন্তু এই আপডেটটির আসার ফলে কিন্তু ধোঁয়াশা তৈরি হচ্ছে শিক্ষাবর্ষের শেষ সেমেস্টারের পরীক্ষা বাতিল করা যাবে না সোমবারের অধিবেশনে উচ্চশিক্ষা নিয়ন্ত্রক বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি এমনটাই সিদ্ধান্ত নেয় তারপরই বার্ষিক পরীক্ষা নেওয়ার অনুমতি দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে চিঠি পাঠানো হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের লেখা এই চিঠির পরিপ্রেক্ষিতে এই রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির পরীক্ষার ভবিষ্যৎ কী হবে তা নিয়ে আবারও সংশয় তৈরি হল ইতিমধ্যেই উচ্চশিক্ষা দপ্তর ফাইনাল সেমিস্টার বা ফাইনাল ইয়ারের পরীক্ষা নিয়ে নির্দেশিকা জারি করেছে সেখানে আগের বছরগুলোতে সব থেকে বেশি পাওয়া নম্বর যোগ করার পাশাপাশি ইন্টারনাল অ্যাসেসমেন্টের নম্বর যোগ করার কথাও বলা হয়েছে অর্থাৎ পড়ুয়ারা বিশ্ববিদ্যালয়ে এসে পরীক্ষা দেবেন না রাজ্য তরফে অ্যাডভাইজারি আসার পর ইতিমধ্যেই বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় কিভাবে পরীক্ষা হবে তার নির্দেশিকাও জারি করে দিয়েছে সেক্ষেত্রে এদিনের স্বরাষ্ট্রমন্ত্রকের চিঠির পর সব কিছুই কিন্তু আবারও অনিশ্চিত হয়ে পড়ল তবে ইউজিসির পরীক্ষা সংক্রান্ত বৈঠকে পরীক্ষা নেওয়ার ব্যাপারে কিছু পরিকল্পনা রয়েছে সূত্রের খবর সেখানে ঠিক হয় বিশ্ববিদ্যালয় এবং ইনস্টিটিউশনগুলোকে একত্রিশে সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষা প্রক্রিয়া শেষ করতে হবে এই সংক্রান্ত শীঘ্রই বিজ্ঞপ্তি জারি করবে ইউজিসি এদিনের প্রেস বিবৃতি অনুযায়ী অনলাইন বা খাতায় কলমে অথবা এই দুই পদ্ধতিতেও ভাগ করে পরীক্ষা নেওয়া হতে পারে যে পড়ুয়ারা কোনো কারণে চূড়ান্ত সেমিস্টারের পরীক্ষায় অংশ নিতে পারবে না তাদের জন্য বিশ্ববিদ্যালয়কে সেপ্টেম্বরের পরে একটি বিশেষ পরীক্ষার আয়োজন করতে হবে তো আমরা এখান থেকে এটা দেখতে পাচ্ছি প্রেস বিবৃতির যে পেপারটা সেটা আমরা পেপার কাটিংটা দেখতে পাচ্ছি মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স পারমিটস কন্ডাক্ট অফ এক্সামিনেশনস বা ইউনিভার্সিটিস অ্যান্ড ইনস্টিটিউশনস তো এখানে যেটা জানানো হচ্ছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের তরফ থেকে একটা লেটার লেখা হয়েছে ইউনিয়ন হায়ার সেকেন্ড হায়ার এডুকেশান সেক্রেটারিকে যেখানে কন্ডাক্ট অফ এক্সামিনেশনটা যে সমস্ত ইউনিভার্সিটি এবং ইনস্টিটিউশনগুলোতে এই পরীক্ষা নেওয়ার ব্যাপারে এখানে কিন্তু পারমিশন দেওয়া হয়েছে এছাড়াও আমরা যেটা দেখতে পাচ্ছি ফাইনাল টার্ম এক্সামিনেশান অবশ্যই কন্ডাক্ট করতে হবে ইউজিসির গাইডলাইন্স অনুসারে এবং অ্যাকাডেমিক ক্যালেন্ডার ইউনিভার্সিটির যে অ্যাকাডেমিক ক্যালেন্ডার আছে সেই ওয়াইজ কিন্তু এখানে কন্ডাক্ট করতে হবে এটাই কিন্তু জানানো হচ্ছে এবং এখানে যেটা জানা যাচ্ছে যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর অ্যাপ্রুভ করতে হবে ইউনিয়ন মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের তরফ থেকে তো বন্ধুরা যেটুকু আপডেট পেলাম সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি হয়তো অনেকের কাছে এই খবরটা অলরেডি পৌঁছে গেছে এবং অবশ্যই আপনারাও শেয়ার করে জানিয়ে দিন অন্য অন্যদেরকে যারা জানে না এই ব্যাপারে ভিডিওটিকে একটি লাইক করে রাখুন এবং পরবর্তী যাবতীয় আপডেট যখনই আসবে সেটা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন